বাঁশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিরালা উষ্ণ প্রসবন সৌন্দর্যায়ন প্রকল্পের 1,35,00,000 টাকা খরচ করে নতুন করে পরিকাঠামো সাজাবার জন্য আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ফিতে কেটে। ফিতে কেটে ও নারকোল ফাটিয়ে উদ্বোধন করেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র শ্রী বিধান উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য অসিত সিং, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সহসভাপতি সুকুমার সাধু, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল সহ অনেকে। এবং এর পাশে আছে জামুড়িয়া কবিতীর্থ চুরুলিয়া। তো এই পুরো অঞ্চলটাকে নিয়ে এবং মা ঘাগরামর মন্দিরকে নিয়ে আমরা একটা পর্যটন কেন্দ্র গড়ার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পর্ব হিসাবে এই উষ্ণ প্রসবন, যেটা পানি ফোলা, তো এটাকে একদম ভেঙে চুরে অবস্থা খারাপ ছিল। এর আগে আপনাকে বললো যেভাবে কি করা যাবে কিনা, সবাই আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েতে সকলে আলোচনা মিলে একসাথে করা যায়। এর আগেও প্রায় এখানে 1,00,000,000 টাকা খরচা হয়েছিল, কিন্তু তার পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে পুরো জঙ্গল আগাছায়। জঙ্গল হলো কটেজ ফটেজ দরকার আছে না? কটেজ ফটেজ হয়ে গেলে নিশ্চয়ই ভালো চলবে। এই এই শীতে কি লোকজন আসার মতো একটা পরিকাঠামো তৈরি হয়ে আমার হচ্ছে? তার আগে হয়ে আমার ছিল সরকারি।